স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের লিখে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বুকের লেসন ফোর, অর্থাৎ তোমাদের বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামে যে গল্পটি আছে সেই গল্পটির শেষে অ্যাক্টিভিটি 13 এতে থাকা একটি স্টোরি রাইটিং। এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বইয়ের সমস্ত গদ্য এবং পদ্য আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে ক্লিক করে, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু পড়ার ভিডিও নয়, পড়ার শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যেখানে প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং এরকম রাইটিং স্কিল, সেই সমস্ত চ্যাপ্টারের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে উপরে আই বটনে এবং নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো অ্যাক্টিভিটি 13A এখানে কি বলেছে আগে আমরা একটু পড়ে নিই, তারপর আমি রাইটিংটা লিখে দেখাচ্ছি। ইউ হ্যাভ জাস্ট ফিনিশ রিডিং এ বিউটিফুল স্টোরি, তুমি সবেমাত্র একটা সুন্দর গল্প পড়া শেষ করলে। এই যে গল্পটা আমরা পড়লাম বিউটি অ্যান্ড দ্য বিস্ট, খুব সুন্দর গল্প। তো এরপরে কি বলেছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, এখন তুমি 70 শব্দের মধ্যে একটা নিজে গল্প লেখো উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, নিচে যে পয়েন্টস বা হিন্টস দেওয়া আছে সেগুলোর সাহায্যে। গিভ এ টাইটেল টু ইয়োর স্টোরি, এবং নিজের যে গল্পটা তুমি লিখবে সেই গল্পটার একটা টাইটেল মানে নামও কিন্তু দেবে। তো চলো কী কী পয়েন্ট বা হিন্টস দিয়েছে পড়ে নিই, তারপর আমি লিখে দেখাচ্ছি। প্রথম পয়েন্টেই আছে মার্চেন্ট, অর্থাৎ ব্যবসায়ী। তাহলে যে গল্পটা আমরা সবেমাত্র পড়লাম বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটাও একটা ব্যবসায়ীর ঘটনা, এখানেও কিন্তু এক ব্যবসায়ী। গোয়িং হোম থ্রু ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছিল। হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, তার কাছে একটা ব্যাগ ছিল যাতে ভর্তি টাকা ছিল। রেন ফলস, হঠাৎ করে বৃষ্টি এলো। গেটস ওয়েট, সেটা ভিজে গেল বা সে ভিজে গেল। কার্সেস দ্য রেন, তাই সে বৃষ্টিকে অভিশাপ দিতে লাগলো, বৃষ্টিকে খারাপ কথা বলতে লাগলো। এ রবার কাম, সেই সময় একটা ডাকাত এলো। পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীর দিকে তার বন্দুক তাক করলো। শুটস, গুলি চালালো আনহার্ট কিন্তু তার লাগলো না। ওয়েট গান পাউডার, কারণ ওই যে গুলি চালাতে গেলে বন্দুকের ভেতরে যে গান পাউডার থাকে সেটা বৃষ্টির জলে ভিজে গেছিলো। মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেন, এইবার ব্যবসায়ী ভগবানকে ধন্যবাদ জানালো বৃষ্টির জন্য। তাহলে এই হচ্ছে পয়েন্ট, এইগুলোর সাহায্যে কিন্তু আমাদের গল্পটা লিখতে হবে। তো চলো অ্যাক্টিভিটি 13A আমরা চলে আসি। দেখো গল্পের আমি কি নাম দিয়েছি, এ মার্চেন্ট ইন দ্য রেন, বৃষ্টির মধ্যে এক ব্যবসায়ী। তোমরা এছাড়া অন্য নাম দিতে পারো, কিন্তু যেহেতু এটা বৃষ্টি নিয়ে ঘটনা এবং একটা ব্যবসায়ী, তাই আমি দিয়েছি এ মার্চেন্ট ইন দ্য রেন। এবার তোমাদের বলে রাখি, আমরা যেহেতু স্টোরি লিখতে যাচ্ছি, গল্প সবসময় কিন্তু পাস্ট টেন্সে লিখতে হয়। আমি এখানে তোমাদের শুধু এটা লিখে দেখাবো নয়, তার পাশাপাশি আলোচনা করব কিভাবে আমি গল্পটা লিখলাম। দেখো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, শুধুই যে আমরা সেই পয়েন্টগুলোই লিখে দেবো তা নয়, আমাদের বাইরে থেকেও একটা দুটো কথা কিন্তু অ্যাড করতে হবে। আর এখানে সব পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, সব কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তোমাকে কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। দেখো প্রথম পয়েন্ট আছে মার্চেন্ট, আর তারপরে লেখা আছে গোয়িং হোম থ্রু ফরেস্ট। এটাকে আমি কীভাবে লিখিয়েছি দেখো, ওয়ান ডে, একদিন, এ মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রু এ ফরেস্ট। দেখো ওয়াজটা কিন্তু অ্যাড করতে হচ্ছে, ওয়াজ গোয়িং এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটু আগেই বললাম গল্প কিন্তু সবটাই পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে একদিন এক ব্যবসায়ী সে বাড়ি ফিরছিল জঙ্গলের মধ্যে দিয়ে, থ্রু এ ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে দিয়ে। এরপর কী পয়েন্ট ছিল দেখো, হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, হ্যাজ আছে, ভালো করে লক্ষ্য করো, কিন্তু এখানে আমরা হ্যাজ লিখবো না কারণ পাস্ট টেন্সে হ্যাজটা হ্যাড হয়ে যাবে। কী লিখেছি দেখো, হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি, তার কাছে একটা ব্যাগ ছিল যাতে ভর্তি টাকা ছিল। ওখানে পয়েন্ট দেওয়া আছে দেখো, রেন ফলস গেটস ওয়েট, ভালো করে লক্ষ্য করো, রেন ফলস এস যোগ হয়েছে, আবার গেটেও দেখো এস যোগ হয়েছে, এগুলো প্রেজেন্ট ফর্মে লেখা আছে, আমরা কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম করবো না, এগুলোকে আমাদের পাস্ট ফর্ম করে নিতে হবে। আমি সেখানে কী লিখেছি, সাডেনলি রেন স্টার্টেড ফলিং, হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করলো। দেখো স্টার্টটাকে কিন্তু স্টার্টেড করে দিয়েছি, ইডি যোগ হয়েছে পাস্ট টেন্সে। অ্যান্ড হি গট ওয়েট, ওখানে গেটস ওয়েট ছিল, এখানে করে দিলাম হি গট ওয়েট, এবং সে ভিজে গেল। এরপরে দেখো পয়েন্ট ছিল কার্সেস দ্য রেন, কার্সেস এখানেও এস যোগ আছে, কিন্তু আমরা ওটা পাস্টে কী করে দেবো, কার্সড করবো। তার সাথে আমি কি অ্যাড করেছি,
ইন অ্যাঙ্গার, রাগে হি কার্স দ্য রেন, সে বৃষ্টিকে অভিশাপ দিতে লাগলো। কার্স মানে অভিশাপ দেয়া, তাকে খারাপ কথা বলতে লাগলো, দোষারোপ করতে লাগলো ফর ফলিং অ্যাট দ্যাট টাইম, সেই সময় ঝরে পড়ার জন্য। তাহলে বৃষ্টি সেই সময় এলো বলে সে বৃষ্টির ওপর রাগ করে তাকে বাজে কথা বলতে লাগলো। দেখো বৃষ্টি এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, কারোর কোনো হাত থাকে না এর পেছনে, তো এটা হতেই পারে। তবুও সে রাগে গিয়ে, যেহেতু এক ব্যাগ টাকা নিয়ে যাচ্ছে, বৃষ্টি চলে এলো, সে ভিজে যাচ্ছে, তার ব্যাগ ভিজে গেলে টাকাগুলো ভিজে যাবে, তাই সে বৃষ্টিকে দোষারোপ করতে লাগলো। এরপরের পয়েন্টে দেখো লেখা আছে রবার কামস, এখানেও ভালো করে দেখো এস যোগ আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, আমাদের কিন্তু পাস্টে করতে হবে। আমি কি লিখেছি, দেন এ রবার কেম, দেখো কামসটাকে কেম করে দিয়েছি, তারপর একটি ডাকাত এসেছিল দেয়ার সেখানে, অ্যান্ড পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট, এবং সে ব্যবসায়ীর দিকে কিন্তু তার বন্দুক তাক করলো। এখানে পয়েন্টেড লিখেছে, কিন্তু পয়েন্টে দেখো লেখা আছে কিন্তু পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট। এই যে এই ব্যাপারগুলোই তোমাদের বলতে চাইছি, পয়েন্টে যেরকম থাকবে হুবহু কিন্তু সেটা লিখে দিলে হবে না, সেই থেকে আমাদের পাস্ট ফর্ম ইউজ করে লিখতে হবে। তাহলে দেন এ রবার কেম দেয়ার অ্যান্ড পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট, তারপর সেখানে একটা ডাকাত এলো এবং ব্যবসায়ীর দিকে বন্দুক তাক করলো। এরপরের পয়েন্টে ছিল দেখো শুটস, সে গুলি চালালো। দেখো এখানে এই যে বললাম সব পয়েন্টের কথা লিখে দিলে হবে না, একদম এসেই কেউ গুলি চালিয়ে দেয়, আগে তো সে ব্যাগটা চাইবে, তাহলে এর পরের যে পয়েন্টটা সেটা কিন্তু আমি নিজে থেকে লিখিয়েছি। কী লিখেছি দেখো, দ্য রবার ওয়ান্টেড দ্যাট ব্যাগ, ডাকাত সেই ব্যাগটা চেয়েছিল, ওয়ান্টেড, বাট দ্য মার্চেন্ট ডিনাইড, কিন্তু ব্যবসায়ী সেটা দিতে চাইল না। ডিনাইড মানে অস্বীকার করা, তাহলে ওই যে ডাকাত সে বন্দুক তাক করে বললো ব্যাগটা দিয়ে দিতে, কিন্তু ব্যবসায়ী সেটা দিতে অস্বীকার করলো, ডিনাইড মানে অস্বীকার করা। তাহলে এরপরে পয়েন্ট ছিল স্যুটস, স্যুটস ভালো করে দেখো এস যোগ আছে, কিন্তু আমরা পাস্ট টেন্সে কী লিখবো, শট হয়ে যাবে, সো দ্য রবার শট হিজ গান, তাই ডাকাত তার বন্দুক থেকে গুলি চালালো, স্যুটসটা হয়ে গেল শট, স্যুটের পাস্ট টেন্স হচ্ছে শট। এরপরের পয়েন্ট কী ছিল, আনহার্ট ওয়েট গান পাউডার, কিন্তু তার লাগলো না, কারণ গান পাউডার বন্দুকের যে পাউডার সেটা ভিজে গেছিলো। দেখো সেটাকে কী লিখেছি, বাট অ্যাজ দ্য গান পাউডার অফ দ্য গান ওয়াজ ওয়েট ইন দ্য রেন, কিন্তু যেহেতু বন্দুকের যে গান পাউডার সেটা বৃষ্টিতে ভিজে গিয়েছিলো, এখানেও টেন্সটা লক্ষ্য করো, পাস্ট টেন্স, বিভার দিয়েছি ওয়াশ, গান পাউডার অফ দ্য গান ওয়াজ ওয়েট ইন দ্য রেন, বৃষ্টির জলে ওই বন্দুকের গান পাউডার ভিজে গেছিলো, দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, এখানেও দেখো বিভাব দিয়েছি ওয়াস, তাই ব্যবসায়ীটার কিন্তু বা বণিকটার কিন্তু কিছুই লাগলো না। ওই গান পাউডার যদি ভিজে যায় তাহলে কিন্তু গুলি চালালেও, সেই গুলির গায়ে লাগলেও কিন্তু তার মধ্যে যে ক্ষমতাটা দরকার সেইটা থাকে না, তাই আঘাত বা আহত হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এটাই বলা হয়েছে, যেহেতু বন্দুকের গান পাউডার ভিজে গেছিলো তাই গুলি চালানো সত্ত্বেও ব্যবসায়ীর কিন্তু কোনো ক্ষতি হলো না। এবার এরপরে পয়েন্ট ছিল মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেন, এরপরে ব্যবসায়ী বা বণিক ভগবানকে ধন্যবাদ জানালো, এখানেও দেখো থ্যাঙ্কস আছে। তো আমি কী লিখেছি, একেবারেই ধন্যবাদ না জানিয়ে আগে লিখলাম, সেখানে তো ডাকাতটা এখনও আছে, আগে তো ডাকাতটাকে পালিয়ে যেতে হবে, তো সেটাই লিখেছি দেখো, দ্য রবার র্যান অ্যাওয়ে, ওইখান থেকে সেই ডাকাতটা পালিয়ে গেল, র্যান পাস্ট টেন্স ইউজ করেছি, তারপরে লিখেছি অ্যান্ড দ্য মার্চেন্ট থ্যাঙ্কড গড ফর রেন, দেখো থ্যাঙ্কড ইডি হয়ে গেছে, এবং ভগবানকে আমাদের বণিকটা ধন্যবাদ জানালো বৃষ্টির জন্য। তাহলে দেখলে প্রথমে যখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টিকে কিন্তু দোষারোপ করছিল, অভিশাপ দিচ্ছিল, কিন্তু শেষে ভগবানকে আবার সেই বৃষ্টির জন্যই কিন্তু ধন্যবাদ জানালো। তাহলে এইখান থেকে আমরা কী শিখতে পারি, মোরাল লিখতে দেয়নি বলে আমি লিখিনি, তাহলে এটাই শিখতে পারলাম যে একটা সময় একটা ঘটনা ঘটছে, আমরা হয়তো সেই ঘটনাটা আমাদের কিন্তু প্রতিকূলে গেলে আমরা সেই ঘটনাটাকে বলি যে কেন ঘটছে, কিন্তু পরবর্তীকালে দেখতে পাই যে ঘটনাটা ঘটেছিল কিন্তু ভালোর জন্যই। তাহলে এটাই মোরাল, যে যা হয় ভালোর জন্যই কিন্তু হয়, প্রথমে বৃষ্টিকে দোষারোপ করলেও পরে কিন্তু সেই বৃষ্টিই তাকে প্রাণ বাঁচালো, নালে বৃষ্টি না হলে সে কিন্তু মরে যেত, তার টাকা টাকা সব চলে যেত। তাহলে এখানেই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 13-র এতে যে রাইটিংটা ছিল সেটা কমপ্লিট হলো। 13-র বিতেও একটা প্যারাগ্রাফ আছে ফুলের বাগানে ঘুরতে যাওয়ার, আমি নেক্সট ভিডিওতে বা এই ভিডিওর শেষেই তোমরা দেখবে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা পেয়ে যাবে, আমি সেই ভিডিওটা পরের ভিডিওতে আপলোড করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে বা যে কোনো ডাউট তোমাদের হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি রিপ্লাই করে সেটা সমাধান করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের
বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি আগেই বললাম তোমাদের ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বইয়ের সমস্ত চ্যাপ্টারের পড়ার পাশাপাশি কোয়েশ্চেন অ্যান্সার, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল তোমরা সবই কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।